নমস্কার বন্ধুরা, আজকে আমি শুক্তো বানিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আর বেশি না দেরি করে রেসিপিটা বানাতে শুরু করে দিই। পেঁপে, ডাঁটা, কাঁচকলা, আলু, উচ্ছে আর বরবটি, এই কটা সবজি আমি কেটে নিয়েছি, আর পটলও কেটে নিয়েছি। আর কড়ায় সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন একটু গরম হয়ে গিয়েছে, কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বড়িটা তুলে নেব। সবজিগুলো সব আমি লম্বা লম্বা করে কেটেছি আর খুব ভালো করে ধুয়ে তারপরে একটা পাত্রে তুলে রেখেছি। শুক্তো রান্নাতে বিউলির ডালের বড়ি দিতে হয়। এরকম নাড়াচাড়া করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বা তুলে নিয়েছি, অল্প একটু লাল হয়েছে। প্রথমে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছেগুলো আমি ভেজে নেব। এখন একটু আঁচটা হাইতে করে দিয়েছি, উচ্ছেগুলো একটু ভেজে নেব। পুরোপুরি একদম যেমন ভাজা হয় তেমন ভাজা করব না, হাফ ভাজব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নুনটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। উচ্ছেটা এখন ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, চারটে তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাগুলো মধ্যখান থেকে ছিঁড়ে আলুটাকে একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দেব। সাইড করে দিলাম, এবার তেজপাতাটা দিয়ে দিলাম। আপনারা আলুটা তুলে রেখে তারপরেও দিতে পারেন। আলুটা একটা পাত্রে তুলে রাখবেন, তারপরে তেজপাতাটা দেবেন। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেব। ছোট চামচের এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। পাঁচফোড়ন আর তেজপাতাটাকে একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এখন একটু লোতে রেখেছি। তেজপাতা আর পাঁচফোড়নটা লাল হয়ে গিয়েছে। পটলগুলো প্রথমে দিয়ে দিলাম, পটলগুলো লম্বা করে কেটে রেখেছি। এবার এর সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এখন লাল হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা লোতে রেখেছি। আর কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম, কাঁচকলাগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো লম্বা করে কেটে নিয়েছি। আবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার বরবটিগুলো দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে কিছু ভাজা মশলা গুঁড়ো করে নেব। ছোট চামচের এক চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি আর দু চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, এটাকে হালকা করে ভেজে নেবো। দুটোকে একসাথে হালকা করে ভেজে নেবো, তারপরে এটাকে আমি গুঁড়ো করে নেব। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচটা লো করে রাখবো আর একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। আর একটা বাটিতে গরম জল করে নেব। গরম জলের মধ্যে আমি তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব।
সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন জল দিতে হবে, আবার বড়িতে অনেকটা জল টেনে নেবে, সেই বুঝে জলটা দিতে হবে। জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ছোট চামচে 3 চামচ গুঁড়ো সর্ষে দিয়ে দিলাম। এই গুঁড়ো সর্ষেটা আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করেছি, এর মধ্যে বেশিটা সাদা সর্ষে আছে আর কম কালো সর্ষে। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা আপনারা সবজির সাথে আগে কষিয়ে নিতে পারেন, আমি এমনি আদা বাটা দিলাম। ঝোলটা এখন ফুটছে, এই সময় আমি ভাজা বড়িটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন ঝোলটা খুব ভালো করে ফুটছে, গ্যাসের আঁচটা লো করে দেব। লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। তাহলে বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে দিয়েছি। এই যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে দেব। বড়ি যাতে না ভাঙে সেইভাবে খুব সাবধানে নাড়াচাড়াটা করতে হবে। আমি আলতো করে খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম যাতে দুধটা খুব ভালো করে মিশে যায়। গ্যাসের আঁচটা লো করে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। এখনও সবজিটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। যে ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আলতো করে খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে যাতে কোনো সবজিগুলো না ভেঙে যায় আর বড়িটাও না ভেঙে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব, যাতে যে ভাজা মশলাটা দিলাম আর ঘিটা দিলাম সেই ভাজা মশলা আর ঘিয়ের গন্ধটা সবজির মধ্যে ঝোলের মধ্যে খুব ভালো করে মিশে যায়। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি শুক্তোটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের দারুণ স্বাদে টেস্টি শুক্তো রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।